3. গঙ্গা নদীর মৎস্য সংরক্ষণ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠান আয়োজন করা হলো ICAR এর পক্ষ থেকে। মঙ্গলবার ফরাক্কায় ফরাক্কা ব্যারেজ ও NTPC-র কর্তৃপক্ষদের নিয়ে মুর্শিদাবাদের ফরাক্কার গান্ধীঘাট সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় 2 লক্ষ বিভিন্ন ধরনের মাছের চারা আপস্ট্রিম গঙ্গায় ছাড়া হয়। উপস্থিত ছিলেন ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার ও NTPC কর্তৃপক্ষ সহ একাধিক বিশিষ্ট জনেরা। ন্যাশনাল র্যাঞ্চিং মিশন 1 বিগত বর্ষে আমাদের শুরু করেছিল, এবছর আমাদের ন্যাশনাল র্যাঞ্চিং মিশন 2। এই র্যাঞ্চিং মিশন কেবল পশ্চিমবঙ্গ থেকে হবে না, সারা ভারতবর্ষের গঙ্গা নদী থেকে রাজ্য 5 রাজ্য থেকে হচ্ছে। আমাদের এসে 25 লাখ মাছ টোটাল পশ্চিমবঙ্গ আপনার ঝাড়খণ্ড ইউপি বিহার মে ছড়েবে। এখন তক আমাদের কি বারাণসী কানপুর ফতেহপুর এসব ইউপি থেকে ছড়ে দিয়েছে, বেঙ্গল থেকে নবদ্বীপ থেকে শুরু করেছিল, আজকে ফরাক্কা থেকে এখানে আমাদের আজকে 2 লাখ মাছ গঙ্গা নদী থেকে চড়েছে। ওর 50,000 মাছ আমাদের এখানে যে সার্কুলার কেজ হচ্ছে ওনাদের সাথে চড়ছে, ও ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রজেক্টের জন্য ওর NTPC থেকে সহায়তাটাকে কাজ করেছে। আমরা বিগত 1 বছর থেকে CFRI এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছি। এই ফিশ ব্রিডিং র্যাঞ্চিং লোকাল যে ফিশারম্যান যারা আছে তাদের এই প্রসেসটা কীভাবে করতে হয় ইন এ বেটার ওয়ে, এই ব্যাপারগুলোর জন্য NTPC অ্যাসোসিয়েটেড আছে CFRI-এর সঙ্গে।